ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، شو بيه مسلم بھائی و بنرا وطن تو بیتی تو ہے رب رن تو ری دوئے اب ندر جنگ دو جی کتھا بولتے چاہے ام راشت جو ہوئے چی جرا نیجے دل کے حق کا نہیں بولے بولی چاہے دے جرا نیجے دل کے دندار بولے بولی چاہے دے ترا کتھو بولو جالیم আজকে কোন মসজিদ যদি নির্মাণ করা হয় যেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলা হবে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে ইবাদত করা হবে, সে মসজিদকে ক্ষতিগ্রস্ত করার জন্য এক শ্রেণীর মানুষ এটাকে নেশা ও পেশা হিসেবে তারা দায়িত্ব নিয়েছে। সেই সিলেটের মসজিদগুলিতে, সেই কিশোরগঞ্জের মসজিদগুলিতে যেগুলিতে যথাযথ প্রতিরোধের জন্য ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি গতকালকে সেই ভোলা ছোট্ট একটি মসজিদ সবেমাত্র শুরু হয়েছিল, কিন্তু জালিম সম্প্রদায় তারা তাদের জুলুমের পরিচয় দিয়ে সে মসজিদকে ভেঙে ফেলেছে গতকালকে। অত্যন্ত লজ্জার বিষয় মুসলিম হয়ে কিভাবে মসজিদকে ভেঙে, মুসলিম হয়ে কিভাবে মসজিদে আগুন চালাতে পারে, তার ইমান কোথায় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়াসআ ফি খারামিহা। তার চেয়ে অধিক জালিম কে হতে পারে যে আল্লাহর মসজিদগুলিকে বাধা দিতে চায় সেখানে যেন সঠিকভাবে আল্লাহর ইবাদত না হয়, জিকির আজকার না হয় এবং সেগুলিকে ভাঙার চেষ্টা কার্যক্রমে অগ্রসর হয়। আল্লাহ তাদের শাস্তি উল্লেখ করেছেন, আল্লাহ বললেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম।
যতই তারা আজকে উল্লাসিত হোক না কেন, তাদের জীবনে লাঞ্ছনা অপমান অপদস্থ অবশ্যই নেমে আসবে, এটি আল্লাহর প্রতিশ্রুতি। এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা জানেন, আপনারা দেখলেন, আপনারা শুনলেন, ঠিক প্রশাসনকে আমরা বলতে চাই, জেনে নেন আহলে হাদিসরা কখনো উগ্রপন্থী নয়, চরমপন্থী নয়। চরমপন্থী তারা যারা তাদের পরিচয় দিয়েছে সেই ফলায়, যারা মসজিদকে ভেঙে ফেলতে পারে, মসজিদকে জ্বালিয়ে ফেলতে পারে, তাদের চেয়ে সন্ত্রাসী ও চরমপন্থী আর কে হতে পারে। সুতরাং প্রশাসনকে এটি একটু নিশ্চিত করা উচিত, প্রশাসনকে বিষয়টি ভাবা উচিত। আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই তাদেরকে, এই জালেমদেরকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, সেই সিলেটের তাকওয়া মসজিদ, সেই কিশোরগঞ্জের তাকওয়া মসজিদ, সেগুলির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা সময় সুযোগে নেওয়ার চেষ্টা করেছে, হয়তোবা ভোলা মসজিদের ক্ষেত্রে সেই সুযোগটি পাওয়া যায়নি। তবে ইনশাআল্লাহ আমরা যেই ভোলার সাইয়াকিদার ভাইয়েরা যারা আজকে ধৈর্যের পরিচয় দিয়েছেন, সেখানে মাজলুম হিসাবে রয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করুন, আল্লাহ তাদেরকে জান্নাত নিশ্চিত করে দিন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনের উপর নির্যাতিত ব্যক্তিদেরকে সেই ইয়াসিরের পরিবারের মতো সুসংবাদ দিয়েছেন। ইয়াসিরের পরিবারকে বলছিলেন, সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, এ তাওহীদের জন্য, এই সুন্নাহর জন্য আজকে নির্যাতনের শিকার হচ্ছ, ধৈর্যের পরিচয় দাও, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুতরাং ভোলার সেই সরিয়াকিদার ভাইদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ ও সঞ্চালনার বাণী আমি জানাতে চাই, আপনারা একটু ধৈর্যের পরিচয় দিন, ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সেই সাথে জানাতে চাই, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আপনাদের পাশে সবসময় রয়েছে, জানাচ্ছি আপনাদেরকে সমবেদনা। সেই সাথে আরো বলতে চাই, ইনশাআল্লাহ যে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আমরা সর্বাত্মক চেষ্টা করব প্রশাসনের অনুমোদন সাপেক্ষে, সহযোগিতা সাপেক্ষে, সেই মসজিদ ইনশাআল্লাহ আরো সুন্দরভাবে নির্মাণ অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর আস্থা রেখে, ভরসা রেখে আপনাদেরকে এভাবে আশ্বস্ত করছি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। এজন্য সকল ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে আছেন দেশি বিদেশি, আপনারা এই নির্যাতিত ভাইদের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করুন। তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরাও ধৈর্যের সাথে অতি উৎসাহী আবেগী না হয়ে সুন্দরভাবে মার্জিতভাবে তাদের প্রতিবাদ জানাব এবং তাদের সহযোগিতায় তাদের পাশে এগিয়ে আসার চেষ্টা করব। প্রশাসনকে আমরা সেই আহ্বান জানাই, সেই অনুরোধ জানাই, এবং এই মসজিদ সুন্দর সুষ্ঠু ভাবে নির্মাণের জন্য আপনারা এগিয়ে আসুন, আমরা চেষ্টা করব পরস্পরে মিলে সেটিকে যেন আরো সুপ্রতিষ্ঠিত ও সুন্দর করা যায়, যেন গোটা ভোলার এটি কোরআন ও সহিহ হাদিসের প্রচার প্রসারের একটি সর্ববৃহৎ কেন্দ্রে পরিণত হয়, আল্লাহ সেভাবে এটিকে কবুল করে নিন। প্রশাসনকে জানাতে চাই, আপনারা জানেন যারা মাঝহব পন্থী তারা বলেন যে প্রসিদ্ধ চারটি মাঝহব, আজকে বলা হয় তারাই বাধা দেয় যে সালাতে রাফায়ুল ইয়াদাইন রুকুর আগে পরে দুই হাত উত্তোলনটা নাকি তাদের কাছে আপত্তিজনক, জোরে আমিন বলা আপত্তিজনক। তারা কি জানে না? অবশ্যই জানে। প্রসিদ্ধ চার মাজহাবের মধ্যে মালিকি মাজহাবে দুই হাত উত্তোলনের নিয়ম আমিন বলার নিয়ম, শাফি মাজহাবে দুই হাত উত্তোলনের নিয়ম আমিন বলার নিয়ম, হাম্বলি মাজহাবেও দুই হাত উত্তোলনের নিয়ম আমিন বলার নিয়ম, শুধু হানাফি মাজহাবে নেই। তাহলে তিন মাজহাবে যেখানে নিয়ম রয়েছে, তাহলে কেন আজকে এটির বিষয়ে বাধা দেওয়া হয়? উদ্দেশ্য কি? উদ্দেশ্য মনে হয় তুই এটাই যে তারা তাদের মন গড়া দিন পালন করতে চায়, মন গড়া ইসলাম পালন করতে চায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আলোকে ইসলাম পালন করতে চায় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং এদেশের সকল মানুষকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক দিনের পথে চলা প্রতিষ্ঠিত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমরা সকলকে আবারও সেই আহ্বান জানিয়ে এবং তাদেরকে ধৈর্যের আহ্বান জানিয়ে এবং সহযোগিতার জন্য আশ্বস্ত করে
প্রশাসনের কাছেও সেই আহ্বান জানিয়ে এবং জালিমদের নিন্দা তীব্র প্রতিবাদ ও ঘৃণা তাদের প্রতি জানিয়ে আল্লাহর কাছে তাদের শাস্তি নয় সঠিক পথে হেদায়েতের কামনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।